Hello everyone, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হচ্ছে জায়ানের জন্মদিন। জায়ান 3 বছর পার করলো, 4 বছরে পা রাখলো। তো সবাই আমার জায়ানের জন্য দোয়া করবেন। জায়ানের নানা বাংলাদেশে, সেই জন্য আমরা কিছুই করতেছি না, শুধু ওর আম্মুর জন্য একটা কেক বানাইছে। তো এটা সন্ধ্যার পরে একটু কাটাকাটি করবো, আই জেনকে খাইয়ে দিব। সকাল থেকেই বলতেছি আমাকে কেক এনে দাও, কি কালারের কেক লাগবে সেটাও বলছে। এখন সে সাইকেল চালাবে, চলো একটু রাস্তা থেকে ঘুরে আসি। তো ঘুরে নিয়ে আমি এখন একটু রাস্তায় ঘুরতে যাব। জায়ান চলো। কোথায় যাও বাবা? আসো রাস্তা দিয়ে ঘুরবো। কোথায় যাও? বাই মশা, মশা অনেক মশা। দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। এটা হলো ইজায়নের 3rd বার্থডে কেক। এটা ইজায়নের আম্মু নিজের হাতে তৈরি করছে ইজায়নের জন্য। আজকে 2 দিন যাবত শুধু ছেলের কেকই বানাইতেছে। তো ইনশাল্লাহ সুন্দর কেক বানাইছে। দেখুন প্রতিটা কারুকাজই আপনাদেরকে দেখাই, নিজের হাতে তৈরি করছে ছেলের জন্য প্রথম কেক। তো পূর্ণ ভাগিনার জন্য যতটুকু পারছে এই যে সাজাইছে, আমরা করার কোনো ইয়েই ছিল না, যেহেতু জানি নানা ভাষায় নাই। তো এখন পূর্ণ বলতেছে না এমনি একটু বেলুন টেলুন লাগাই, তো আমি কই লাগাও। এখন হ্যাঁ, রাম্মু নিজের হাতে সুন্দর করে একটা কেক তৈরি করছে। তো এই এখন এই জায়গাকে সেলিব্রেট করা আর কি, যাতে ওর মনে থাকে যে আমার 3rd বার্থডেটাও যাই হোক অল্প স্বল্প ভাবে সেলিব্রেট করা হয়েছে। ইজায়ন অনেক এক্সাইটেড। ইজায়ন, ইজায়ন পারে না এটা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ মামা, বুঝছি মামা, বুঝছি। কেটে ফেলবে। ইজায়নের আম্মু ইজায়নের জন্য সুন্দর করে একটা কেক তৈরি করছে। ইজায়নের আম্মু তৈরি করছে নিজের হাতে, আজ 2 দিন যাবত লাগছে, সাবধান। বাচ্চা ফুলাবা ওই আনন্দ। পিছনে একটা, পিছনে। আচ্ছা থাক, ওইটা থাক, ধরো এখন, ধরো এখন, ধরো এখন, ধরো। এই যে কাট বন্ধ হয়ে গেছে, খুদি বাই, খুদি বাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ইজায়ান, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জান বিসমিল্লাহ। আর ওই খাইলো, এত তো কোন খায়েন মন বই রাখে কেক ঠেক। আরেকটু, 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 পুনর্ন আক্রাম। কোথায় আক্রাম?
আকরাম জাকির আঙ্কেল সফট অনিক সফট অনিক সফট অনিক ওরে বাবা মামা কি খাওয়াই দিতেছো নানু কি খাওয়াই দাও নানু কে নানু কে নানু কে নানু কে খাওয়াই আমার উন্ন না আমার হাসে নানু কে খাওয়াই দাও নানু কে খাওয়াই দাও বিসমিল্লাহ মাশাআল্লাহ তুমি করো কাছে শুনি আসো আল্লাহ কান্নাকাটি করছে এখন আম্মুর সাথে বসে বসে তুমি দুষ্টুমি করতেছ না হ্যাঁ হ্যাঁ না খুলে দিব তো আমাকে কে খাওয়া দাও ওর গরম লাগছে এখন সব খুলে ফেলবে জামা এর কি অবস্থা ইজায়ান তো আমরা বাসায় এমনিতেই নরমাল ভাবে সবাই আজকে ইজায়ানের বার্থডে সেলিব্রেট করতেছি কেউ কোনো ঘরে যে যার মতো কাপড় পরেই আছি ইজায়ান থ্যাংক ইউ আমি সবার বার্থডেতে এই গানটা নিজেই করি যতটুকু পারি তো ইজায়ানের জন্য সবাই দোয়া করবেন যাতে ইজায়ানের ভবিষ্যৎটা অনেক সুন্দর হয় অনেক ভালো হয় ইজায়ান সুস্থ জীবন লাভ করে তো সবাই ইজায়ানের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের এই ছোট্টখাটো ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ